আবারও অবরোধের খবর। রাজধানীতে বিএনপি জামাতের ডাকা 48 ঘন্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচির দ্বিতীয় দিনে ঢিলেঢালাভাবে দেখা যাচ্ছে। সীমিত পরিসরে গণপরিবহন চলাচল করলেও ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার কোনো বাস। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তবে ভিড় বেড়েছে ট্রেনে, সড়কে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আক্তার হোসেনের রিপোর্ট। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি জামায়াতের ডাকা অবরোধে কার্যত ফাঁকা রাজধানী ঢাকা। সিটি সার্ভিসের কিছু গণপরিবহন চলাচল করলেও ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার কোনো বাস। যাত্রী খুবই কম আর কি, অনেক কম যাত্রী। অধিকাংশ যাত্রী যারা যে এমনি বাজারে যে যাত্রীরা চাপতে তার চার ভাগের এক ভাগ ওটাই। দূরপাল্লার গাড়ি নাই, দেখা যাচ্ছে যে আশেপাশে শুধু ঢাকার ভিতর দিয়ে যে গাড়িগুলো এগুলো চলতেছে, এখন তো যাওয়া লাগবে ভেঙে ভেঙে, না তার উপায় নাই। তবে সড়কে ঝুঁকি এড়াতে অনেকেই ভিড় করছেন রেলে। রাজশাহী থেকে আসছি, বাস চলে না, আসছি পেটের তাকি দেয় আসতে হবে কর্মস্থলে। বাস না থাকার জন্যে আপনার ভিড় একটু বেশি হয়েছে, মানে প্যাসেঞ্জার অনেক বেশি হয়েছে। যাত্রী সমাগম কম থাকায় আয় কমেছে খেটে খাওয়া মানুষের, সংসার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন তারা। আমাদের তো অবস্থা খারাপ হয়ে গেছে, আমাদের কোনো কাজকর্ম নাই, কোনো কিছু নাই। সকাল 8টার সময় বাড়িতে 150 টাকা মারছি, এখন পর্যন্ত মনে করেন 80 টাকার মতন ভাড়া মারছি। সকাল 8টার সময় বাড়াইছি, এখন কয়টা বাজে? এইভাবে কি হবে? খালি অবরোধ অবরোধ করে গাড়ি বেশি যাত্রী নাই, কেউ আতঙ্কে বাইরেতে চায় না। সকালে অবরোধের সমর্থনে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। অবরোধের বিপক্ষে বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।